হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মুক্তাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্প্যাগেটি। আসুন তাহলে এবার এর পুরো প্রণালীটি আমরা এবার দেখে নিই। প্রথমে আমি 3 টেবিল চামচ অলিভ অয়েল দেবো। অলিভ অয়েল একটু গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। তারপরে জিঞ্জার পাউডার 1 চা চামচ, গার্লিক পাউডার 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 3টা, চিকেন 1 কাপ, লবণ 1 চা চামচ দিয়ে একটু ভেজে নেব। ভাজার এক পর্যায়ে আমি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া, টমেটো 1/4 কাপ, মাশরুম 2 টেবিল চামচ দিয়ে একটু ভেজে নেব। এবারে 1 পিস ব্যানানা চিলি দেব, দিয়ে আমি স্প্যাগেটি দেব। এখানে আমি 250 গ্রাম স্প্যাগেটি আগেই লবণ এবং তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। স্প্যাগেটি দিয়ে আমি গোলমরিচের গুঁড়া দেবো 1/2 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, সামান্য একটু টেস্টিং সল্ট দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। নামানোর পরে উপরে আমি চিজ গ্রেট করে দিয়ে দেবো। হয়ে গেল মজার স্বাদের চিকেন স্প্যাগেটি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।